প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি বিএসবি ক্যাম্ব্রিয়ান উচ্চশিক্ষা দেশ বিদেশ অনুষ্ঠানে। শিক্ষার্থীরা, তোমাদের জন্য আজকে আমাদের অনুষ্ঠান এসএসসি পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি। ইতিমধ্যে আজকে থেকে ব্যবহারিক পরীক্ষা শুরু হয়ে গেছে, আগামী 2 তারিখ থেকে তোমরা লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করবে। সেই জন্য তোমাদের এই আয়োজনকে আরও সহজ এবং সফল করার জন্য আমাদের আজকে আয়োজন। সেজন্য আমাদের সাথে স্টুডিওতে আছেন মোহাম্মদ ইনসান আলী, প্রধান শিক্ষক, ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজ হাই স্কুল, ধানমন্ডি। সেই সাথে আমাদের সাথে আরও আছেন অধ্যাপক আবুল কালাম মোস্তফা, প্রধান শিক্ষক, মোহাম্মদপুর সরকারি উচ্চ বিদ্যালয়, মোহাম্মদপুর। সেই সাথে আছেন মোহাম্মদ আবুল কালাম আজাদ, প্রিন্সিপাল, সরকারি কালাচাঁদপুর হাই স্কুল অ্যান্ড কলেজ, গুলচান। স্যারের কাছে প্রশ্ন, এখন শিক্ষার্থীরা একদম শেষ পর্যায়ে, প্রচণ্ড রকম মানসিক চাপ নিয়ে তারা আছে, সেই সাথে অভিভাবকরাও, সেই ক্ষেত্রে ওদের জন্য আপনাদের পরামর্শ কি? ধন্যবাদ আপনাকে। এসএসসি পরীক্ষা যতই কাছাকাছি চলে আসে, ততই শিক্ষার্থীরা মনে করে যে তারা বোধহয় একটা মানসিক চাপের মধ্যে আছে। আসলে এই সময় শিক্ষার্থীদের শারীরিক বা মানসিকভাবে সুস্থ থাকতে হবে, এবং এই সুস্থ থাকার জন্য যে যে সহায়তা করার দরকার তাদেরকে, সে ব্যাপারে তাদের গার্ডিয়ান সচেতন থাকবে, পরিবার থেকে আসতে হবে। আর এই এসএসসি পরীক্ষার পূর্বে তাদের কিছু কিছু ছোট কাজ আছে, যেমন আমি প্রথমে মনে করব তাদের রুটিনটা, এই রুটিন কবে কোন তারিখের কোন সময়ে কী পরীক্ষা, এটা কিন্তু তাদের সাবধানতা অবলম্বন করতে হবে। কারণ একটা সময় যদি তাদের এক ঘন্টা সময় মানসিক প্রস্তুতি তাদের নিতে হবে, এবং এ ব্যাপারে অভিভাবকও তাদের সহায়তা করবে। তাছাড়া আপনার পরীক্ষা কিন্তু এসএসসি পরীক্ষার কিছু কিছু ব্যবহারিক যে অংশ, যেমন আইসিটি, শারীরিক শিক্ষা, তারপর আছে আপনার ওই এই যে পরীক্ষাগুলো, ক্যারিয়ার শিক্ষা, এগুলোর ব্যবহারিক পরীক্ষা কিন্তু শুরু হয়ে গিয়েছে, এবং এই ব্যাপারে তাদের সাবধানতা অবলম্বন করতে হবে যে বিদ্যালয়ের রুটিনের কবে কোন পরীক্ষাটা কে নিচ্ছেন, এ ব্যাপারেও কিন্তু তাদেরকে, এটা অবশ্যই প্রতিষ্ঠান থেকে সরবরাহকৃত রুটিনটাই তাদেরকে সংগ্রহ করতে হবে, হ্যাঁ সংরক্ষণ করতে হবে, এবং এভাবে তাদের এই কাজগুলো করে দিতে হবে। এবং তাদের ব্যবহারিক যে খাতাগুলো, এই ব্যবহারিক খাতাগুলোর ভিতরে সিগনেচার আছে কি না, এবং কবে কোন প্র্যাকটিক্যালগুলো হবে, সেগুলোর খাতাগুলো ঠিক আছে কিনা, সেগুলোও কিন্তু তাদেরকে ঠিক রাখতে হবে। অ্যাডমিট কার্ড, এখন অ্যাডমিট কার্ড অবশ্যই ফটোকপি থাকতে হবে, বাসায় আম্মুর কাছে বা আব্বুর কাছে দুই একটা ফটোকপির কপি রেখে গেল, যে অ্যাক্সিডেন্টলি কোনো একটা বিষয় যে হারিয়ে যায়, যাতে তারা সেভাবে সচেতন ভূমিকা রাখতে পারে, সেটা পূরণ করতে পারে। এই বিষয়গুলো আপনার এসএসসি পরীক্ষার্থীদের রাখতে হবে, কোনো ক্রমেই তাদের এসএসসি পরীক্ষা, আমার একটা বড় চিন্তা, ভয় ভীতি এগুলো কিছুই নেই, সবই তাকে স্বাভাবিকভাবে চিন্তা করতে হবে, এবং বন্ধুস্বরূপ তার বাবা মা আমি মনে করি তাকে সহায়তা করবে। আর ছোটোখাটো কোনো কিছু যদি বোঝার কোনো কিছু থাকে, এই মুহূর্তে তাদের বিদ্যালয়ের সাবজেক্ট টিচার দ্বারা আছেন বা যে সকল শিক্ষক দ্বারা বিভিন্ন সাবজেক্টে তিনি সহায়তা পেয়ে থাকেন, তাদের সাথেও তিনি পরামর্শ করতে পারেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছেও এ ব্যাপারে তিনি সহযোগিতা চাইতে পারেন। স্যারের কাছে প্রশ্ন, শিক্ষার্থীদের জন্য আপনার পরামর্শ কি? শিক্ষার্থীর জন্য আমি তাদেরকে পরামর্শ দেব যে এই যে এসএসসি পরীক্ষার যে যারা এবছর 2017 সনে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে, তাদের মনে রাখতে হবে যে এই এসএসসি পরীক্ষার যে রেজাল্ট, এই রেজাল্টটা কিন্তু তার সারা জীবন বহন করতে হবে। শিক্ষা জীবনে সে 10 বছর লেখাপড়া করেছে, এই সার্টিফিকেট তার উচ্চতর শিক্ষার জন্য, তার চাকরি ক্ষেত্রে এই সার্টিফিকেটটাকে তার নিয়ে যেতে হবে, মাথায় রেখে তাকে পড়তে হবে, এবং এটা তার ভয়ের কোনো কারণ নেই। অনেক পরীক্ষার্থী দেখা যায় যে পরীক্ষার আগ মুহূর্তে খুবই ভয় পাচ্ছে, খুবই ই করছে, এত ভয় পাচ্ছে যে পরীক্ষায় কি হবে সে জানা প্রশ্ন ভুলে যায়, তার কোনো ভয়ের কারণ নেই। বাবা অভিভাবককে আমি বলবো যে আপনার শিক্ষার্থীকে আপনি উৎসাহ দেন, সে যেন কোনো অবস্থাতেই ভয় না পায়, তাকে নতুন করে এখন পড়ার জন্য আপনি কোনো রকম তাগিদ দিবেন না, যে প্রশ্নগুলো পড়েছে সেগুলো সে ভালো করে আবার পড়বে, প্রয়োজনে একবার মুখস্থ লিখবে। পরীক্ষার প্রশ্ন পদ্ধতি ভিন্ন ধরনের, আগের সেই পূর্বের মতো নেই, সৃজনশীল পদ্ধতি হওয়াতে এমনও দেখা যায় একটা পরীক্ষা তাকে যদি 7টা প্রশ্ন দিতে হয়, তাহলে 4 7 28টা প্রশ্নের উত্তর দিতে হবে,
সৃজনশীল ক্ষেত্রে সময় ব্যবস্থাপনাটা এই সেই সময় ব্যবস্থাপনাটা সে খেয়াল রাখে না, অনেক সময় সেই সবগুলো প্রশ্নের উত্তর দিতে পারে না, ফলে পরীক্ষাটা যখন খারাপ করে তখন সে কান্না করে, তখন সে ভয় পায়, সামগ্রিকভাবে করে সামগ্রিক প্রবলেমটা তার জন্য একটা ই হয়। কোনো ভয়ের কোনো কারণ নেই, ভয়টা ভয় শিক্ষার্থী যাতে ভয় না পায় এই বিষয়গুলো অভিভাবক শিক্ষক এর খেয়াল রাখতে হবে। আমরা তাদেরকে উৎসাহ দিব তারা যাতে ভালো ফলাফল করে। উত্তরপত্র পাওয়ার পর শিক্ষার্থীর কোন বিষয়গুলো মূল্যায়ন করে তার পরীক্ষাটা শুরু করা উচিত? ধন্যবাদ আপনাকে। উত্তরপত্র পাওয়ার আগে একজন শিক্ষার্থী যখন পরীক্ষার হলে প্রবেশ করে, প্রবেশ করার পরে তার ভিতরে বেশ ভীতি কাজ করে, তো কেন্দ্রের ভীতি, কেন্দ্রের ভীতি, হ্যাঁ, নতুন একটা সিচুয়েশন, সে পরীক্ষা দিতে যাচ্ছে, এই পরিস্থিতিতে অন্য শিক্ষকরা সেখানে ডিউটি পালন করবে, তাদের তত্ত্বাবধানে পরীক্ষা দেবে, তার ভিতরে একটা ভীতি কাজ করে। হ্যাঁ, তো এই ক্ষেত্রে শিক্ষার্থীদেরকে আমি বলবো যে এখানে ভয়ের কিছু নেই, এখানে যারা পরীক্ষায় মানে দায়িত্ব পালন করবে পরীক্ষা কক্ষে, তারাও ওরা যে স্কুলে পড়াশোনা করছে ওই স্কুলের শিক্ষকদের মতোই একজন শিক্ষক, সুতরাং এখানে ভয়ের কোনো কারণ নেই। তো পরীক্ষার উত্তরপত্র যখন হাতে পাবে, হাতে পাওয়ার পরে তাকে বেসিক্যালি বেশ কিছু কার্যক্রম করতে হয় যেগুলো অত্যন্ত সতর্কতার সাথে করতে হয়, আর যদি সতর্কতার সাথে এগুলো না করে তাহলে সামান্য ভুলের কারণে ভালো পরীক্ষা দিলেও ফলাফলটা, এই ক্ষেত্রে তার খাতাটাকে সে প্রথমেই খাতাটা ভালো করে দেখবে, খাতার মধ্যে কোথাও কোনো উত্তরপত্রটা সে ভালো করে দেখবে কোথাও কোনো মানে স্পট বা ছিঁড়া বা এরকম কোনো সমস্যা আছে কিনা, যদি থাকে সাথে সাথে দায়িত্বপ্রাপ্ত যিনি আছেন যে শিক্ষক, সে শিক্ষকের শরণাপন্ন হবেন, শরণাপন্ন হলে উনি মানে সম্ভব হলে চেঞ্জ করে দেবেন বা যেভাবে কারেকশন করা দরকার সেটা উনি করে দেবেন। দ্বিতীয়ত হলো এই খাতাটাকে উনি পাওয়ার পরে এই যে এই রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার, এই যে বিষয়গুলো উনি লিখবেন, এগুলো লেখার সময় অত্যন্ত সতর্কতার সাথে লিখবেন, যাতে করে ডিজিট খুব গুরুত্বপূর্ণ সহকারে, যাতে ওখানে যে বৃত্তটা ভরাট করবেন যেটা উনি লিখবেন উপরে একটু লিখে নিলেন, উপরে পেন্সিল দিয়ে লিখলেন অথবা উপরে কলম দিয়ে লিখলেন, ডান দিক থেকে লিখে আসতে থাকলেন তার যে ডিজিটগুলো লিখে এসে তারপরে আস্তে 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 নিজে দেখে 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 ভরাট করলেন অত্যন্ত সতর্কতার সাথে। যদি এই সতর্কতার সাথে ভরাট না করেন একটা বৃত্ত ভরাট ভুল হয়ে গেলে সংশোধনের সুযোগ আছে, কিন্তু ওর ভিতরে একটা বিধি কাজ করে, নতুন করে একটা বিধি চলে আসে যে আমি একটা ভুল হয়ে গেল, এই ভিতরে আবার নতুন করে সঙ্গে হয়, আগে থেকে ভুল করাটাই হচ্ছে আসলে। হ্যাঁ, বুদ্ধিমানের কাজ এটা। স্যারের কাছে আমি জানতে চাচ্ছি যে শিক্ষার্থীদের যে খাতার মার্জিন করার বিষয়টা, অনেক ক্ষেত্রে শিক্ষার্থীরা এটাকে গুরুত্ব সহকারে দেখে না, কিন্তু এটা খাতার উপস্থাপনের বিষয়টা সম্পর্কে আপনি একটু শিক্ষার্থীদের জন্য বলেন। আসলে মার্জিনটা যেমন তাদের যে বৃত্ত ভরাটের যে ওয়েমার শিটটা দেওয়া হয় এখানে কিন্তু মার্জিন করা যাবে না, ওদের ভাঁজ করা একটা প্রবণতা দেখা যায় সেটা করা যাবে না, এটা ভাঁজ করা যাবে না যেহেতু এটা কম্পিউটার দ্বারা এটার কাজগুলো করা হয়। তবে আমি শিক্ষার্থীদের যে বিষয়টা বলবো যে বৃত্ত ভরাট যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু এটা তারা কিন্তু মনে করে কেউ কেঁদে ফেলে যে এটা মস্ত বড় একটা সমস্যার সৃষ্টি করেছে, আসলে তা নয়। উপরে যে বৃত্ত ভরাটগুলো যে করবে তার উপরে কিন্তু তার রোল নম্বরটা বা রেজিস্টার নম্বরটা কিন্তু লেখা থাকে, সুতরাং যদি কোনো বৃত্ত ভুল বৃত্তটা ভরাট করে ফেলে ওইটার পাশে কিন্তু আপনার সঠিক বৃত্ত যেটা হবে সেটা পরে পূরণ করে দিবে, আর উপরে যে লেখাটা থাকবে সেটাই কিন্তু কাজ হবে। এবং এই ক্ষেত্রে কি তারা যদি বুঝতে পারে ভুলটা তাৎক্ষণিকভাবে যিনি পরীক্ষার হলে থাকবেন, যে পরীক্ষার হলে যে শিক্ষক, সংযুক্ত শিক্ষক থাকবেন, ওনার কাছেও নিশ্চয়ই একটা দিক নির্দেশনা দেওয়া আছে যে শিক্ষার্থী যদি বুঝতে পারে তার ভুলটা এবং দেখে নেওয়ার ক্ষেত্রেও যদি ভুলটা মানে শনাক্ত করা যায় সেই মুহূর্তে, সেক্ষেত্রেও মনে হয় তখন থেকেই একটা পদক্ষেপ নিয়ে নেওয়া যায়। হ্যাঁ, অবশ্যই এটা নিয়ে নেবেন, এবং শিক্ষক তো তখন সিগনেচার করবেন, ইনভিজিলেটর যিনি থাকবেন তার সিগনেচারে তো অবশ্যই সেই বিষয়গুলো কিন্তু এমনিও তার শিক্ষার্থীর চোখেও যদি না ধরা পড়ে তবে এটা শিক্ষকের চোখে ধরা পড়বে এবং ঠিক করে দিবে। তবে এখানে শিক্ষার্থীদের আরেকটা বিষয় লক্ষ্য রাখা উচিত যে তার আশপাশে কোনো টুকরো কাগজ পড়ে আছে কিনা, কারণ এটা কিন্তু তার একটা সর্বনাশ ডেকে আনতে পারে যে কেউ কোনো অসৎ উপায় অবলম্বন করার জন্য একটা একটা টুকরা তার সামনে ফেলে দিতে পারে, এ ব্যাপারে তাকে সচেতন থাকতে হবে। আর আমি সবচেয়ে বেশি অভিভাবকদের বলবো যে সম্মানিত অভিভাবক অভিভাবিকা মণ্ডলী, আপনারা যারা আছেন, কোনো শিক্ষার্থী পরীক্ষায় যে বিষয়টা পরীক্ষা দিয়ে সে বের হবে
সেই বিষয়ের প্রশ্নগুলো সে কোনটা সঠিক করেছে বা কোনটা ভুল করেছে, কোনো ক্রমেই কোনো অভিভাবক এ ব্যাপারে শিক্ষার্থীকে চাপ দিতে পারবেন না, প্রশ্ন করবেন না, এবং এটা প্রশ্ন করলে পরবর্তী পরীক্ষাটা কিন্তু তার মনের ভিতরে একটা দাগ কাটে দেবে এবং সে কিন্তু ওইটা ওই বিষয়টা কিন্তু চিন্তা ভাবনা করে সে কিন্তু পরবর্তী পরীক্ষাটা তার ক্ষতি হয়ে যেতে পারে। এই জন্য অভিভাবকদের সবসময় শিক্ষার্থীদের টোটাল পরীক্ষার মধ্যে তাকে এনকারেজ করতে হবে, ডিসকারেজ করা যাবে না কখনো। যা হয়েছে তুমি নতুন কিছু করে দাও, তোমার পরীক্ষা খুব সুন্দর হয়েছে এবং এখানে সব কিছু করবে। আর এ ব্যাপারে শিক্ষার্থীদের প্রশ্ন উত্তরের ক্ষেত্রে আমি যে বিষয়টা বলবো যে তোমাদের সৃজনশীল কিন্তু সকল শিক্ষার্থীদের একই ধরনের উত্তর হবে তা কিন্তু নয়। একটা মাটি ভূমিকর্ষণ করে ফসল উৎপন্ন হবে, কিন্তু সেই ভূমিকর্ষণ কিন্তু কোদাল দিয়ে করা যায়, লাঙল দিয়ে করা যায়, ট্রাক্টর দিয়ে করা যায়, কিন্তু সেটার ভিতরে দেখবো তো ভালো কোনটা। এখন ট্রাক্টর দিয়ে করলে অনেক ভূমিকর্ষণ করে অনেক ফসল উৎপন্ন করা যাবে, কিন্তু ভূমিকর্ষণ কোদাল দিয়েও করা যাবে, কিন্তু সেটার কিন্তু মান হবে একেবারেই কম, সময় লাগবে অনেক বেশি। সুতরাং শিক্ষার্থীদের সৃজনশীল প্রশ্নগুলোর উত্তর সেভাবে দিতে হবে, তার চিন্তা শক্তি অভিজ্ঞতা অর্জিত জ্ঞান দিয়ে চিন্তা করে তাকে লিখতে হবে, তাকে সেই চিন্তা ধারার আলোকে যদি সে লিখে যায় এখন থেকেই সে কোন প্রশ্নগুলোর উত্তর কিভাবে আমি উত্তর করব সেগুলো তার মেমোরিতে সেট করতে হবে। তার টোটাল সামারিগুলো সে বই থেকে পড়াশোনা করে সেখান থেকে কি ধরনের আপনার ই থাকতে পারে, উদ্দীপক থাকতে পারে, সেই উদ্দীপকের উদ্দীপক কিন্তু একেবারেই ছোট একটা কিছু থাকতে পারে, কিন্তু তার চিন্তা শক্তিটা কিন্তু অনেক বড় করে রাখতে হবে। একটা চিত্র আসলে উদ্দীপক হতে পারে, একটা চিত্র। স্যারের কাছে আমি এই প্রসঙ্গে জানতে চাই যে পরীক্ষার হলে যাওয়ার পর যখন সে প্রশ্নটা পাবে, যখন সে প্রশ্নটা পত্রটা পাবে, সেই পত্র প্রশ্নপত্র পেয়ে উত্তরপত্রে উত্তর শুরু করার আগ পর্যন্ত তার একটা সময় ব্যবস্থাপনার বিষয়ে চিন্তা করা উচিত, এই প্রসঙ্গে তাদের জন্য পরামর্শ। ধন্যবাদ আপনাকে। ছাত্ররা প্রশ্ন পাওয়ার পরেই প্রশ্নটা ভালো করে পড়বে, আমার পরামর্শ হলো প্রশ্ন ভালো করে পড়বে, ওর কাছে সবচেয়ে যে সহজ প্রশ্নটা সেটা আগে উত্তর দিবে, তাতে তারপরে যে প্রশ্নটা সহজ সেটা আগে উত্তর দেবে। এমন শিক্ষার্থী আছে যে না, এক নম্বর প্রশ্ন আগে দিব, দুই নম্বর প্রশ্ন আগে দিব, এক নম্বর প্রশ্নটা সে ভালো জানে না, তখন সে ভুল লিখবে, যখন কাটাকাটি করবে তখন তার ভুল হবে, বারবার ভুল হবে, আবার দ্বিতীয় প্রশ্নটা তার মেজাজটা ওরকম হয়ে যাবে। এই জন্য আমার পরামর্শ হলো এবং অভিভাবকদের বলবো, সবচেয়ে সহজ প্রশ্ন যেটা সেটা তুমি আগে সুন্দর করে দাও, লিখো তোমার পরীক্ষার রোল নম্বর, তোমার পরীক্ষার খাতা, আমরা স্কুলে পরীক্ষা তুমি দিয়ে থাকো, তোমার নাম কি, তোমার রোল নম্বর কত, অনেক সময় শিক্ষক তোমাকে জানে, কিন্তু তোমাকে খেয়াল রাখতে হবে তোমার এই পরীক্ষার খাতা অন্য জায়গায় চলে যাবে, অন্য পরীক্ষকে দেখবে, তোমার খাতাটা যত পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে তত ভালো থাকবে, যত সুন্দর সুষ্ঠুভাবে লিখতে পারবে, কিন্তু দেখা যায় ধারাবাহিকতাটা, ভিতরের ধারাবাহিকতাটা বজায় রাখতে হবে, সুন্দরভাবে ই করতে হবে, লিখতে হবে, এবং এতে এই এই উত্তর দেওয়ার ধারাবাহিকতা ধরেই স্যারকে আমি যে বিষয়টা প্রশ্ন করতে চাচ্ছি সেটা হচ্ছে, অনেক সময় শিক্ষার্থীরা প্রশ্নের নম্বর প্রদানের ক্ষেত্রে একটু অসতর্কতার জন্য কিন্তু খাতার মূল্যায়নের ক্ষেত্রে অনেক বড় সমস্যা হয়ে যায়, এই বিষয়টা সম্পর্কে আপনি একটু বলেন। হ্যাঁ, এই ক্ষেত্রে আসলে ক্রিয়েটিভ প্রশ্নের ক্ষেত্রে উত্তরপত্র যখন সে লেখা শুরু করে, তো এখানে এসে আপনার ফোনটা অফ করা হয়নি, উত্তরপত্র যখন এখানে সে লেখা শুরু করে, এখানে এই নাম্বার দেওয়ার যে মানে প্রশ্নের উত্তর করার যে বিষয়টা, এক্ষেত্রে এটা অত্যন্ত সতর্কতার সাথে করতে হবে, কারণ এখানে প্রত্যেকটা প্রশ্নের সাথে আরও ক খ গ ঘ এই যে প্রশ্নগুলো থাকে এগুলো মানে একটার সাথে আরও চারটা রিলেটেড, তো এই যে এখানে ক মানে এক নাম্বার ক, কটা যখন দেবে সে পরিষ্কার করে সুন্দর করে দেবে যাতে করে বোঝা যায়, কারণ এখানে আবার লিখে নিয়ে এই ক লিখে আবার বাকি উত্তরটা লিখতে হবে, এরপর আবার খ, ওখানে যদি এক নাম্বার খ, এক নং খ দিলেও একটু স্পেস রাখবে, জায়গা রাখবে একটু এখানে, যাতে করে যিনি খাতাটা দেখবেন তিনি ভালো করে বুঝতে পারেন যে এটা ক নাম্বার উত্তর এখানে শেষ হয়ে গেছে, খ নাম্বার উত্তর এখান থেকে শুরু হয়েছে। সমাপ্তি চিহ্নটা দেওয়া খুব প্রয়োজন, সেক্ষেত্রে সমাপ্তি চিহ্নটা দেওয়া খুব প্রয়োজন নয়, একটু স্পেস রাখলে দেওয়া প্রয়োজন নয়, তো দিতে পারে সমাপ্তি চিহ্নটা ক নাম্বারে দেওয়ার সাথে সাথে সে একটু স্পেস দিতে পারে, স্পেস দিয়ে খ নাম্বার নিয়ে আসলো, গ নাম্বার নিয়ে আসলো, এইভাবে যখন তার মানে প্রথম একটা প্রশ্ন অর্থাৎ ফুলফিল হয়ে গেল
তখন সে সমাপ্তি চিহ্ন দিতে পারে একটা মধ্যে, এক নাম্বার ফুল কমপ্লিট, নেক্সট আসলো দুই বা তিন বা চার, সে যেটা অ্যান্সার করবে যেটা ভালো বোঝে সেটার মধ্যে এসে নিয়ে সেও একইভাবে এক দুই তিন দিল, এক এক নাম্বার দিয়ে ক খ গ দিল, অর্থাৎ প্রত্যেকটা উত্তর মানে উত্তর করার আগেই তাকে যখন ক শেষ হয়ে যাবে সে যেন একটু জায়গা রাখে, খ শেষ হয়ে যাবে সে যেন ওখানে একটু জায়গা রাখে। এই ক্ষেত্রে কি কোনো মাপ আছে? না, নির্দিষ্ট কোনো মাপ নেই। 3 ইঞ্চি বা 3 ইঞ্চি বা শেষ অংশ শেষ হলে পরবর্তী খাতায় কোথা থেকে এরকম কোনো মাপ নেই, জাস্ট হলো খাতাটা দেখতে সুন্দর দেখা যাবে, যিনি খাতাটা মূল্যায়ন করবেন দেখবেন তিনি এটাকে ভালো করে দেখতে পারবেন যে এই পর্যন্ত তার উত্তর শেষ হয়ে গেছে এবং ওই ভিত্তিতে সে মানে নম্বর বণ্টন করতে পারবেন, এক্ষেত্রে নির্দিষ্ট কোনো মাপ নেই। অতিরিক্ত খাতা যদি নিতে চায় শিক্ষার্থী, সেই ক্ষেত্রে কি কোনো ঝামেলা তাকে পোহাতে হয়? অতিরিক্ত খাতা নেওয়ার সময় আমাদের শিক্ষকরা অত্যন্ত সচেতন থাকেন যারা ইন্ডিভিজুয়েটর আছেন, তবে শিক্ষার্থীকে একটা জিনিস করতে হবে যে ওই শিটটার মধ্যে শিক্ষকের স্বাক্ষর আছে কিনা, স্বাক্ষরটার ব্যাপারে শিক্ষার্থী সচেতন থাকবে এবং এইটা অতিরিক্ত কাগজের যে নম্বরটা এটা কিন্তু মূল খাতার মধ্যেও কিন্তু একটা অংশ থাকে, সেটা কিন্তু কয়টা পেজ সে নিল একটা একটা নাম্বার থাকে সেই নাম্বারটা তুলে দিতে হয়, একটা নাম্বার ওই নম্বরটা ওখানে তুলে দিতে হয় এবং অতিরিক্ত খাতায় স্বাক্ষরযুক্তই হবে এবং সে অবশ্যই তার শিক্ষককে এই ধরনের ব্যাপারে পরামর্শ নিয়েই কাজ করবে। সেক্ষেত্রে এই সময় ব্যবস্থাপনাটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ স্কুল কলেজে যখন তারা অতিরিক্ত খাতা নেয় তখন কিন্তু শিক্ষকরাই সই করে দিয়ে দেওয়ার পর তারা কিন্তু লেখা শুরু করতে পারে, কিন্তু এক্ষেত্রে কিন্তু শিক্ষার্থীদেরকে যেটা করতে হচ্ছে যে এই অতিরিক্ত খাতাটা নেওয়ার ক্ষেত্রে আবারও একটা কিন্তু আনুষ্ঠানিকতার বিষয়, নাম্বারটা তুলতে হচ্ছে দিতে হচ্ছে, এই জন্য মূল যে প্রশ্ন উত্তর লেখা সেই ক্ষেত্রে যাতে তার উত্তর লেখার ক্ষেত্রে সময় নষ্ট না হয় এটা মনে হয় এ ব্যাপারে আমার মনে হয় যে আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে যে তারা কিন্তু জোরে শব্দ না করে হাত তুলে রাখলেও কিন্তু ইনভিজিলেটর অত্যন্ত সচেতন থাকেন যে কোনো ছেলে যখন হাত তুলে তখন ওই হলের ইনভিজিলেটর বুঝতে পারেন যে আমার কাছে একটা খাতা চাওয়া হচ্ছে এবং আমি এক্ষেত্রে শিক্ষকরা এমনিতেও সচেতন থাকেন। তারপরেও আমি বলবো যে কোনো শিক্ষার্থী যেন উঠে গিয়ে ওই টেবিল থেকে যেন খাতা না নিয়ে আসেন, তারা ওখানে বসে থাকলেই টিচার নির্দিষ্ট জায়গায় খাতা দিয়ে দিবে এবং এ ব্যাপারে তাকে সাবধানতা অবলম্বন করতে হবে এবং কোন প্রশ্নের উত্তরটা শেষ হয়নি এই 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 অবস্থায় যদি সে ওই শিটটা নেয়, অতিরিক্ত খাতাটা নেয়, তাহলে অতিরিক্ত খাতার প্রথম থেকে যেখান থেকে লেখা থাকে এখান থেকেই লেখা শুরু, সেখান থেকেই লেখা শুরু করবে। সেখানে কি লিখে দেওয়ার প্রয়োজন আছে যে আগের অংশ বা পরের অংশ বা এখান থেকে শুরু হচ্ছে? আসলে তো ওইটার ধারাবাহিকতাটা তো কত নম্বর প্রশ্ন দিল সেখানেই তো সব লেখা থাকে, তারপরেও কেউ অনেক সময় লেখা থাকে অপর পৃষ্ঠা দর্শক বই সমস্ত কথাগুলো সেখানে লিখে দেয়। এখন ছেলেরা অত্যন্ত সচেতন এই বিষয়গুলো নিয়ে, আর টেস্ট পরীক্ষা যখন দিয়েছে যার যার বিদ্যালয়ে একটা দিক নির্দেশনা তারা অবশ্যই পেয়ে এসেছে। এক্ষেত্রে অনেক সময় শিক্ষার্থীরা বিভিন্ন কালার বা বিভিন্ন রঙের ব্যবহার করতে চায় খাতাটাকে খুব আকর্ষণীয় করার জন্য বা উপস্থাপনটাকে সুন্দর করার জন্য, সেই বিষয়টাকে আপনি কি? আমি মনে করি যে যদি যার যিনি ভালো জানেন, হ্যাঁ, আর ভালো জানলে আপনার ওই কালার দিয়ে তাকে বেশি নম্বর পেতে হবে এমন কোনো কথা না, তার হাতে যে কলমটা আছে সেটা দিয়েও সে আন্ডারলাইন করতে পারে, কারণ কালার দিয়ে হাতে আন্ডারলাইন করতে গেলে এটা একটা সময়ের প্রয়োজন, দেখা যায় যে এই সেই সময়ের ভিতরে সে কভার দেওয়ার একটা প্রয়োজন আছে, সেটা লেখার কোনো দরকার নেই। তবে আমি মনে করি যে মূল হেডলাইনগুলো যদি করে, হেডলাইনগুলো সাধারণ লেখার চেয়ে একটু বড় করে দিলে এবং তার হাতের কলমটা দিয়েই আন্ডারলাইন করলে তার ভিতরে সুন্দর বিষয়গুলো আছে কিনা, মানে সঠিক উত্তরটা আছে কিনা শিক্ষকরা কিন্তু সেটাই মূল্যায়ন করেন, কিন্তু কালার দিয়ে রং করার উপরে কিন্তু শিক্ষকরা শিক্ষার্থীদেরকে মনে হয় আরেকটু মনে করিয়ে দেওয়া দরকার, সেটা হচ্ছে কালির ব্যবহার, ভিন্ন রং, এক্ষেত্রে লাল এবং সবুজ কালির নিষেধ করা আছে। আমি মনে করি যে কখনো শিক্ষার্থীরা সবুজ কালি বা লাল কালি এখানে ব্যবহার করবেন না, কারণ লাল কালিটা শিক্ষক খাতা দেখার সময় যেহেতু ব্যবহার করেন তো শিক্ষকদের জন্য কালো কালি, শিক্ষার্থীদের জন্য কালো কালিটাই আমি মনে করি যে বাঞ্ছনীয়, তারা সব কালো কালিটাই ইউজ করবে। আন্ডারলাইনের জন্য যদি একাধিক কলম রাখে সেখানে যদি ব্লু থাকে ব্লুটা দিয়ে আন্ডারলাইন করতে পারে, তবে কালোটা দিয়ে কালিটাই হচ্ছে তাদের জন্য কালিটাই হলো সবচেয়ে ভালো, লাল বা লালের কাছাকাছি বা সবুজ রং তারা যাতে ব্যবহার থেকে বঞ্চিত থাকে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।
প্রিয় শিক্ষার্থী, আমাদের সময় শেষ। আমরা চেষ্টা করেছি তোমাদের চূড়ান্ত পরীক্ষাকে সফল করার জন্য বিভিন্ন পরামর্শ দেওয়ার। সবাই খুব ভালোভাবে পরীক্ষা দিবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে। সবাইকে ধন্যবাদ।